নমস্কার আপনারা দেখছেন হোম ইজ দা ফার্স্ট স্কুল ইউটিউব চ্যানেল আজকের আলোচ্য বিষয় প্রতিদিন ব্যবহৃত ছোট ছোট ইংরেজি বাক্য এই বাক্যগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি যেতে ভয় পাচ্ছি আই এম অ্যাফ্রেড টু গো আই এম অ্যাফ্রেইড টু গো অর্থ আমি যেতে ভয় পাচ্ছি এটা তোমার উপর নির্ভর করছে ইট ডিপেন্ডস অন ইউ ইট ডিপেন্ডস অন ইউ অর্থ এটা তোমার উপর নির্ভর করছে আমরা তোমার উপর নির্ভর করি উই ডিপেন্ড অন ইউ উই ডিপেন্ড অন ইউ অর্থ আমরা তোমার উপর নির্ভর করি আমরা ঘাসের ওপর শুয়ে আছি উই লে অন দ্য ক্রাস উই লে অন দ্য ক্রাস অর্থ আমরা ঘাসের ওপর শুয়ে আছি আমার এটার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ডোট নিড ইট অর্থ আমার এটার দরকার নেই তারা ক্লাসে আছে দে আর ইন ক্লাস দে আর ইন ক্লাস অর্থ তারা ক্লাসে আছে এটাই শোনো लिसिन टू दिज लिसिन टू दिज अर्थ एटाई शोन रविवार खेल उइ प्ले अन साने उन साने अर्थ हमारे रविवार खेली तुम्हें कि फेसबुके आो आर यू अन फेसबुक आर ऑन फेसबुक अर्थ तुम कि फेसबुके आो व्यवहार करी आई यूज इट আই ইউজ ইট অর্থ আমি এটি ব্যবহার করি তোমার ওপর আমার বিশ্বাস আছে আই বিলিভ ইন ইউ আই বিলিভ ইন ইউ অর্থ তোমার ওপর আমার বিশ্বাস আছে তোমার টুপি পরো পুট অন ইওর হ্যাড পুট অন ইওর হ্যাড অর্থ তোমার টুপি পরো সে দৌড়াতে পছন্দ করে হি লাইক্স টু রান হি লাইকস টু রান অর্থ সে দৌড়াতে পছন্দ করে আমার সাথে মিথ্যে বলবে না ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি অর্থ আমার সাথে মিথ্যে বলবে না বাতি জ্বলছে দ্য লাইট ইজ অন দ্য লাইট ইজ অন অর্থ বাতি জ্বলছে আমি ঘুমোতে চাই আই ওয়ান্ট টু স্লিপ आई वान टू स्लीप अर्थ हमें घुमाते चाहिए आसते मे आई कम मे आई कमीन अर्थ की कि आसते भेतरे आसून प्लेस कमीन प्लेस कमीन अर्थ भेतरे आसून घरे क्यों इज नो वन इन दाउस इज नो ओन इन दाउस अर्थ घरे क्यों नहीं

উই উইল হ্যাভ এ পিকনিক উই উইল হ্যাভ এ পিকনিক অর্থ আমাদের পিকনিক হবে গাড়ির গতি কমিয়ে দিন স্লো ডাউন দ্য ভেহিকেল স্লো ডাউন দ্য ভেহিকেল অর্থ গাড়ির গতি কমিয়ে দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করবেন আমার ভিডিও সবার আগে দেখার জন্য একটা কথা মনে রাখবেন আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনাদের প্রতিদিন অধ্যয়ন করতে হবে কারণ অধ্যয়নই হল একমাত্র সাফল্যের চাবিকাঠি তো সঙ্গে থাকুন এবং প্রতিদিন অধ্যয়ন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ